আসসালামু আলাইকুম, লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই। সময় এখন সকাল 6:01। আমরা রয়েছি ঢাকা নদীবন্দরে। দেখতে পাচ্ছেন যে সকালের শিডিউলে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো কিন্তু ঘাট প্লেসে রয়েছে, এবং রাতের শিডিউলের নৌযানগুলোর আপডেটটা আমরা দুপুর 11:30 দিব। তবে আপাতত যে সকল নৌযানগুলো রয়েছে সকালের শিডিউলে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। সকাল 6:00 অবশ্য চাঁদপুরের ফার্স্ট ট্রিপ কিছুক্ষণ আগেই ছেড়ে গিয়েছি ইমাম হাসান 2, এবং সকাল 6:45 কালীগঞ্জের সেরা উদ্দেশ্যে রয়েছে এমভি দোয়েল পাখি 1, নৌযানটি ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন সদরঘাটে ব্যাপক যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি, এবং এরপরেই থাকবে কালীগঞ্জ জেলার উদ্দেশ্যে সকাল 7:30 এমভি দোয়েল পাখি 10, এবং তারপরে শিডিউলে রয়েছে এমভি ক্রিস্টাল ক্রুজ। এরপরেই কিন্তু রয়েছে ক্রিস্টাল ক্রুজ, নৌযানটি রাত সকাল 8:00 ইলিশার উদ্দেশ্যে সদরঘাট ত্যাগ করবে, এবং সকাল 9:00 রয়েছে এমভি কর্ণফুলি 14, সকাল 9:00 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 14, এবং ইলিশার উদ্দেশ্যে ডাইরেক্ট সার্ভিস ঢাকা থেকে ইলিশা যাবে এমভি ক্রিস্টাল ক্রুজ। অ্যাডভেঞ্চার 6-এর ব্যানারে এমভি পূবালির 7 রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, নৌযানটি সকাল 9:40 ছেড়ে যাবে, এবং পাশাপাশি গ্রিন লাইনের কিন্তু আজকে 2টি নৌযান রয়েছে, গ্রিন লাইন 3 যাবে সকাল 8:30, এবং সকাল 10:00 থাকবে গ্রিন লাইন 2 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। তো আজকে অবশ্য গ্রিন লাইনের 2টি নৌযান, তো সেই ক্ষেত্রে যারা সকাল 10:00 যাবেন তারা কিন্তু গ্রিন লাইন 2 নৌযানটি পেয়ে যাবেন, এবং পাশাপাশি সকাল 8:30 ছেড়ে যাবে এমভি গ্রিন লাইন 3। ইলিশার উদ্দেশ্যে অবশ্য ফার্স্ট ট্রিপ সেকেন্ড ট্রিপের যাত্রী কিন্তু মোটামুটি লঞ্চ ভরে গিয়েছে, যেমন দোয়েল পাখি 1 কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ঢাকা নদীবন্দর ত্যাগ করতে পারে তার নির্দিষ্ট সময়ের আগেই, কারণ লঞ্চ কিন্তু প্রায় পুরোপুরি ভরে গিয়েছে, এবং দোয়েল পাখি 10 সকাল 7:30 ছেড়ে যাবে, এবং এর আগে যদি লঞ্চটি পরিপূর্ণ হয়ে যায় তাহলে ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন ব্যাপক যাত্রী চাপ। যে সকল নৌযানগুলো রয়েছে এই সাইডে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। চরভৈরবের উদ্দেশ্যে সকালের শিডিউলে একমাত্র নৌযান এমভি আবে জামজাম 1, নৌযানটি সকাল 9:15 ছেড়ে যাবে, এবং পাশাপাশি এর পরপরই থাকবে কিন্তু চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে সকাল 9:25 বগদাদিয়া 6, এবং চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে আরও একটি নৌযান থাকবে সকাল 10:25 স্বর্ণদ্বীপ 8, বগদাদিয়া 7 রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 8:35, এবং এর আগে মেঘনারানীর ব্যানারে থাকবে এমভি মিতালি 5, এবং পাশাপাশি সোনারতরি 2 রয়েছে সকাল 7:20, এবং সকাল 6:45 থাকবে সোনারতরি 1। এই যেই শিডিউলগুলো এইগুলো সকালবেলা নিয়মিত পাবেন। আজকে অবশ্য যারা ভিডিও দেখছেন তারা তো আজকে যেতে পারবেন না, সকালের নৌযানগুলো এই নৌযানগুলো আপনারা আগামীকালকেও কিন্তু পাবেন এই শিডিউলে। তো সেই ক্ষেত্রে এই শিডিউলটা আপনি যদি ফলো করেন তাহলে এই নির্দিষ্ট সময়ে আপনি নৌযানগুলো পেয়ে যাবেন, এবং আগামীকাল কিন্তু ব্যাপক যাত্রী চাপ থাকবে, আজকে থেকেও কিন্তু আগামীকালকে বেশি যাত্রী চাপ থাকবে। তো সেই ক্ষেত্রে লঞ্চ যখন ভরবে তখনই কিন্তু ছেড়ে দিবে। কালীগঞ্জ ইলিশা কালীগঞ্জ দৌলতখাঁ হাকিমউদ্দিনের উদ্দেশ্যে সকাল 8:00 রয়েছে শতাব্দী বাঁধন, এবং কালীগঞ্জ দৌলতখাঁ হাকিমউদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমভি টিপু সকাল 8:30, এবং লালমোহনের উদ্দেশ্যে স্পেশাল ডে সার্ভিসে প্রিন্স সাকিন রয়েছে, আজকে অবশ্য নৌযানটি ছেড়ে যাচ্ছে, গতকালকে গ্লোরি অফ শ্রীনগর 7 গিয়েছে, তার আগের দিন শ্রীনগর 8 গিয়েছে। ব্যাপক যাত্রী চাপ কিন্তু আমরা সদরঘাটে দেখতে পাচ্ছি সকালের শিডিউলে। আজকে যেমন লালমোহন ডে সার্ভিসে স্পেশাল ডে সার্ভিসে প্রিন্স সাকিন রয়েছে, আগামীকালকে মানিকের শিডিউল সকালবেলা সম্ভবত লালমোহনের যে কোনো একটা নৌযান থাকবে আগামীকাল। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে সুরভি 8 থাকবে, এবং পাশাপাশি পূবালি 1 এমভি
সেভেন্সির প্রক্সিতে শৌলামুলা দিয়ে যাচ্ছে। সকাল 8:40 নৌযানটি অবশ্য ছেড়ে যাবে। শৌলামুলা ধারণের উদ্দেশ্যে রয়েছে ঝান্ডা 2 সকাল 8 এবং এর পরপরই থাকবে স্পেশাল সার্ভিসে MV শরীয়তপুর 1 এবং তার পেছনেও কিন্তু নৌযান রয়েছে। এবং সুরেশ্বর মমতা নড়িয়ার উদ্দেশ্যে সকালের শিডিউলে 2টি নৌযান রয়েছে, গাজী এক্সপ্রেস 4 এবং সুরেশ্বর 1। এই শিডিউলগুলো যে সকল শিডিউলগুলো দেখালাম আজকে, যে সকল নৌযানগুলো সকালে ছেড়ে যাচ্ছে, এই শিডিউলে কিন্তু আগামীকালকেও কিন্তু আপনি নৌযান পাবেন। তো সেই ক্ষেত্রে এখন আপাতত আপডেটটা এই পর্যন্তই। রাতের শিডিউলে যে সকল নৌযানগুলো থাকবে সেই সকল নৌযানগুলো আমরা অবশ্য সকাল 11 আপনারা সেই রাতের শিডিউলটা পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।